বিসমিল্লাহ রহমান রহিম। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাকে শেয়ার করবো সেটা হলো, এ দেখে চলো আমরা যেটা বাচ্চা থেকে পড়িয়ে থাকি সুসুট ডাইপার, এটা আমরা সবাই চিনি। কিন্তু এটা এটা যে আমরা আমাদের ছাদে যারা বাগান করি, ছোটো 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 টবে বিভিন্ন ধরনের ফুলের চাষ করে থাকি এবং বড় ধামে চাষ করে থাকে, তবে ছোট ছোট যেসব টপগুলো থাকে ওই টপগুলা এই ভিতরে যে সিলিকন আছে, এই সিলিকন দিয়ে আমি কিভাবে আজকে মাটি তৈরি করব আপনাদের সেটাই শেয়ার করব। দেখেন, এটা আপনারা সবাই চিনি, এমন কেউ নাই যে এই জিনিসটা চিনি না। তো আমি এখন প্রথমে এটার মধ্যে ফাইন ডালবো। আপনারা যারা এরকম, আমি একটু ফাইন ডালবো, আমি একটু কালার আসার জন্য একটু সুন্দর দেখি, কালারের জন্য একটু ফানি দিলাম, একটু নীল রঙের ফানি দিলাম, যেটা একটু সুন্দর আসার জন্য রঙটা। এরপর এখানে এখানে এটার মধ্যে দিব সাদা ফানি। বন্ধুরা, এটার মধ্যে আমি সাদা ফানি দিলাম। আপনারা সবসময় সাদা ফানিটা ইউজ করবেন, কারণ আমি দেখার ভিডিওটা সৌন্দর্যের জন্য একটা কালার ইউজ করলাম। এখানে আমরা দেখেন এই যে এক গ্লাস পানি দিলাম, সাথে সাথে এরা সাথে সাথে এই পানিগুলো এটা একটা ভিতরে টেনে নিয়েছে, আস্তে আস্তে ফুলতেছে। দেখেন এটা অলরেডি ফুলে গেছে। এটার আমি এটা দেখানোর মূল কারণ হলো, আমরা যে গাছে পানি দিই, এটা গাছে দিছি সাথে সাথে নিচের দিকে যে গাছ ফুটে থাকে ফুটে দিয়ে বেড়ে যায়, কিন্তু এটা পানি অনেকক্ষণ ধরে রাখে। এটার ভিতরে যে সিলিকনটা আছে, এই সিলিকনটা পানি অনেকক্ষণ ধরে রাখে। ধরে রাখার কারণে আমরা যখন এটা ছোটো ছোটো টবের মধ্যে মাটির সাথে এটা মিক্স করব, আমি দেখবেন কী প্রক্রিয়াটা মিক্স করব, এটা অনেকক্ষণ সময় ধরে পানি ধরে রাখবে। আমরা যদি গাছের মধ্যে একদিন দুদিন যদি পানি না দিই কোনো সমস্যা হবে না। তো আমি এখন এটা বাইরে করে আপনাকে দেখাবো, এটা আর একটু ফুলুক, এটা আর একটু পানিটা টেনে নেক, তারপরে আমি আমি আপনাদেরকে এটা বাইরে করে দেখাবো। দেখুন বন্ধুরা, দুইটা ফুলে একবারে, আগে যেরকম পাতলা ছিল এখন আর পাতলা নয়, একদম ফুলে একদম বড় ফুল হয়েছে। দেখেন আমি যদি একটার মধ্যে দুই গ্লাস আড়াই গ্লাস করে পানি দিয়েছি, সবগুলো একদম এটার মধ্যে একটা ফুটাও পানি বাইরে হয়নি। তার মানে এটা পানি পানি ধরে রাখার ক্ষমতা এটার মধ্যে অনেক বেশি। আমি এখন এগুলো বাইর করবো, আপনারা এটা দেখবেন। দেখুন আমি এটা কাটতেছি, ভিতরে সিলিকনটা দেখবেন, এই যে হলো মূল জিনিসটা। এই দেখেন, এটা আমি একটু কালার দিয়েছি, কালারের কারণে এটা সুন্দর লাগতেছে, এই জন্য একটু কালার ব্যবহার করলাম। এই পাশে একটু রুই আছে, রুই থেকে আমি এটা আলাদা করে নিব। এই দেখেন, এই দেখেন একটা থেকে এতগুলো সিলিকন হয়েছে। এটা আমি একটু সুন্দরের জন্য একটু কালার ব্যবহার করলাম, আর এটার মধ্যে কোনো কালার ব্যবহার করি নাই, সরাসরি একদম সাদাই আছে। এগুলোই আমি এখন গাছে ব্যবহার করবো, মানে কীভাবে ব্যবহার করবো সেটাই আপনাকে দেখাবো। এরপর এগুলাকে একটু ভালোভাবে মিক্স করে নেবেন, রুই আছে এটার মধ্যে রুইগুলো একটু সরিয়ে নেবেন। বন্ধুরা, আমি এখন এই মাটির সাথে সিলিকন মিক্স করব, কারণ এই মাটি দিয়ে আমি ছোট ছোট টবের মধ্যে, এই যে টপগুলোর মধ্যে আমি
ফুল গাছের চারা লাগাবো। আমরা যারা ছাদে বারান্দায় এবং বিশেষ করে বারান্দা বা এই যারা ছোটো ছোটো পুত্তলিকা বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো চাষের জন্য এই ছোটো ছোটো এই টবগুলো আমি ব্যবহার করতে পারি। এই টবের মধ্যে যদি আমি এই সিলিকন মিক্স করা মাটি দিয়ে যদি মাটিটা তৈরি করি তাহলে এই মাটি মধ্যে পানি কম দেওয়া লাগবে। সবচেয়ে বড় কথা হলো আমরা যে প্রতিদিন পানি দিতে হয় এই প্রতিদিনের পানি দেওয়া ঝামেলাটা থাকবে না। তো দেখুন আমি এখন মাটির সাথে এটা মিক্স করবো। এই সিলিকনটা আরও বিভিন্নভাবে ব্যবহার করা, আমি সবগুলো ব্যবহার আপনাকে দেখাবো। আমি এখানে একটু রাখলাম, পর লাগে আর দিব। সবটাই দিয়ে দিলাম। দেখুন মাটিটা মিক্স হয়ে গেছে, এখন আমি এগুলা টবে নিব। এই যে ভিজে ভিজা হয়েছে তার মানে এগুলো দেখছেন এই যে একদম ভিজা হয়েছে, তো এই জন্য আরেকটু মাটি মাটি মিক্স করবেন, যেহেতু এটা বেশি তস হয়ে গেছে বেশি কাদা হয়ে গেছে আরেকটু মাটি মিক্স করব। দেখুন মাটিটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এখন এই যে টব আছে টবের মধ্যে আমি এগুলা দিয়ে দিব। বন্ধুরা দেখতেছেন এই যে পুত্তলিকা এই যে ছোটো ফুল গাছটি, এই চারাটাই আমি এখন ফুলের চারাটাই এটা ওর মধ্যে লাগাবো। এটা লাগানো শেষ, এটার মধ্যে আগামী আশা করি 4-5 দিনের পানি না দিলে কোনো সমস্যা না। আমরা যারা সাথে বারান্দায় এই ছোটো ছোটো গাছগুলো ব্যবহার করি এগুলো লাগিয়ে থাকি, তবে যারা আমরা অফিসে চাকরি করি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি এটা প্রতিদিন পানি দেওয়ার সমস্যা না, বা গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন পানি দেওয়াটা খুব সমস্যা হয়ে যায়। আমরা যদি এই পদ্ধতিটা ব্যবহার করি তাহলে আমাকে প্রতিদিন আর পানি দিতে হবে না। দেখুন আমি আরেকটা গাছ রেডি করতেছি, তারপরে আরও অনেক মাটি বেছে মেটে মাটি বেছে যাবে, সবগুলো লাগবে না, মাটিগুলো দিয়ে আমি অন্য গাছ লাগাবো। আপনাদেরকে দেখানোর জন্য দুইটা গাছ আমি রেডি করলাম। এই দেখেন এই দুইটা গাছ আমি রেডি করলাম, সম্পূর্ণ সিলিকন এবং মাটির সাথে আমি একটু গোবর মিক্স করছি, এবং গোবর মুরগি বিষটা অন্যান্য যেগুলো আমরা জৈব সার যেভাবে তৈরি করি ওইভাবে তৈরি করি, এই মাটিটা আমি রেডি করছি। সাথে দিলাম আমার পানি অর্ধাপন পানি ধরে রাখার জন্য আমি ব্যবহার করছি এই যে সিলিকনটা, এই যে সিলিকনটা আমি ব্যবহার করছি। মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার আছে মূল বিষয় হলো এই সিলিকন নিয়ে, মাটি কি এই মাটিটা কীভাবে তৈরি করছে আমি সেটা আপনাকে থেকে আগেও আমার একটা ভিডিও ছিল ওটাতে আমি দেখেছি। আজকে ওই মাটির সাথে আমি শুধু সিলিকনটা ব্যবহার করছি, এই সিলিকনটা ব্যবহার করার কারণ হলো মাটির মধ্যে পানি ধরে রাখবে অনেকক্ষণ পর্যন্ত, কারণ আমি যদি এটার মধ্যে আমি আগে আগামী মিনিমাম পাঁচ দিনও পানি না দিলে আমার গাছে কোনো সমস্যা হবে না। আমি এর পরবর্তীতে এই সিলিকন কীভাবে ব্যবহার করা যায় দ্বিতীয় পর্যায়ে ওটাই দেখাবো। একটা পর্যায়ে আমি দেখালাম মাটির সাথে মিক্স করে গাছ লাগালাম, আর একটা পর্যায়ে কীভাবে ব্যবহার করবো বড় ড্রাম সেটা দেখাবো। বন্ধুরা দেখেন আমি এই যে আমার এই বড় ড্রামটা, এটা একটা বড় গাছ জামরুল গাছ, এই বড় ড্রামের মধ্যে আমি ব্যবহার করবো কীভাবে এটা দেখেন। আমি একটা গর্ত করলাম, এখানে দুই পাশে দুইটা গর্ত করবো, বন্ধুরা দেখেন আমি আরেকটা গর্ত করতেছি। আপনারা এই কাজটা খুব ইজিলি করতে হবে, কারণ এটার মধ্যে কোনো কষ্ট নাই, শুধু প্যাম্পাসের মধ্যে পানি দিবেন, এটা ফুলে উঠলে এর ভিতরে যে সিলিকনটা আছে এই সিলিকনটা নিয়ে এইভাবে দেখেন আমি দুইটা গর্ত করলাম, এখানে একটা গর্ত করলাম এখানে একটা গর্ত করলাম।
এখন আমি গর্তের মধ্যে সিলিকোটা দিয়ে দিব। আমার গর্ত করা কাজ শেষ, আমি সিলিকন দিব। এই দেখুন, এই সিলিকনটা আমি এখানে গর্তের মধ্যে দিই। এরপরে মাটি দিয়ে ঢাকি দিলাম। খুব ইজি কাজ, আপনারা এটা খুব সহজে করতে পারেন। এই দেখুন, এই গর্তের মধ্যে সিলিকন দিলাম। এটা মাটি দিয়ে ঘুরে দিলাম। ব্যাস, এই যে বড় ড্রামে এইভাবে আপনারা সিলিকনটা ব্যবহার করবেন, তাহলে এই যে এই জায়গায় অনেকক্ষণ পানি ধরে রাখবে। তাহলে একদিন পানি দেওয়ার পরে এই দুটো জায়গায় পানি ধরে রাখবে, এই গাছটা সারাদিন এই দুটো জায়গা গাছ থেকে পানি পাবে। আর এখন দেখাবো আরেকটা পর্যায়ে ব্যবহারের কীভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, এই যে দেখতেছেন, এটা আসলে গ্লাস, এটা কিন্তু ফুল দেয় না। আপনারা যদি যারা বাসায় অফিসে এই সবসময় ফুল ব্যবহার করেন, কাঁচা ফুল ব্যবহার করেন, যারা ফুলদানির মধ্যে ফুল ব্যবহার করেন, তারা এই জিনিসটা এভাবে ব্যবহার করতে পারেন। যদি আমি গ্লাসের মধ্যে দেখাচ্ছি, এই গ্লাসের মধ্যে যদি আমি ফুল রাখি, কাঁচা ফুল এটার মধ্যে রাখি দিই, তাহলে এই ফুলটাও স্বাভাবিক যে যদি 2-3 দিন থাকে, তাহলে এটা আরও অনেক বেশি দিন তত্ত্বা থাকবে। একদম নতুন গাছে যেরকম তত্ত্বা থাকে, ফ্রেশ থাকে, এরকম ফ্রেশ থাকবে, এরকম পড়বে না। দেখছেন, এখানে এটা অনেক দিন থাকবে। আপনারা এটা বাসা ট্রাই করবেন, গাছে যেভাবে আমি দেখিয়েছি আপনারা ওইভাবে ব্যবহার করবেন জিনিসটা, তাহলে ভালো উপকার পাবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত, নতুন কোনো এপিসোড, নতুন কোনো বিষয় দেখার জন্য সবাইকে ধন্যবাদ।